নতুন ধারাবাহিক আদরের বোন। ধারাবাহিকের বাবা মা ভরা দুই ভাই বোনের ভালোবাসায় দেখানো হচ্ছে। ধারাবাহিকের নতুন প্রমোদে দেখানো হচ্ছে পরীক্ষা আর তার প্রেমিকের দর্পণ গেছে এক জ্যোতিষীর কাছে। জ্যোতিষী পরীকে বলে, তোর সরকারি চাকুরিজীবীর সাথে বিয়ে হবে। আর এই কথা শুনেই উচ্ছ্বাসিত হয়ে ওঠে দর্পণ। তুই তোর দাদাকে খুব ভালোবাসিস, তবে তোর ভাগ্যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একসাথে নেই। একথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে পরী এবং দর্পণ দুজনে। অন্যদিকে পরী সেই কথা জানায় তার দাদা রণুকে। রণু পরীকে সান্ত্বনা দিয়ে বলে, ধুর বোকা মেয়ে, বিয়ে হয়ে গেলে কেন বোনের প্রতি ভালোবাসা থাকবে না? তাহলে কি সত্যিই বিয়ের পর আলাদা হয়ে যাবে পরী আর রণু? জানতে হলে দেখুন আদরের বোন, প্রতিদিন সন্ধ্যে ৬টায় শুধুমাত্র শান বাংলায়।